Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करी सबाई भालो आछेन। आबारो फिरे आसलाम आपनादेर माझे चकलेट केकेर एकटी सहज रेसिपी निये। एबं एई केकटी आमी कोनो रकम पार्समेंट पेपर, बाटार पेपर बा डिम यूज करे तैरी करिनि। चलुन देखे आसि केकटी आमी किभाबे तैरी करेछि। केकटी बेक करार जन्य एखाने निएछि स्टीलेर बाटी। আপনারা এখানে স্টিলের বাটির পরিবর্তে যে কোনো বাটি ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটাকে বাটির সাথে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তেল দেওয়ার ফলে কেকটি বাটির সাথে লেগে যাবে না। আর দিয়ে দিয়েছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারের পরিবর্তে এখানে আপনারা ময়দা ইউজ করতে পারেন। ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। কেকটি বেক করার জন্য একটি চালনিতে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়েছি 1/2 কাপ আইসিং সুগার এবং 1.5 চা চামচ কোকোয়া পাউডার, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো ড্রাই উপকরণ ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। এখানে আমি 1/3 কাপ কুকিং অয়েল ইউজ করেছি। কুকিং অয়েলের পরিবর্তে এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ ভিনেগার, দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমার দুধ লেগেছিল 400 ml। আর দুধগুলো আমি একসাথে ব্যবহার করব না, অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নিব। এখানে আপনারা লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধ ইউজ করতে পারেন এবং পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার কেকের ব্যাটারটা এই পর্যায়ে একদম রেডি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম এসেছে। কেক বেক করার বাটিতে কেকের ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি এবং ট্যাপ করে দিচ্ছি। যদি কোনো বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। আমার কেকটি বেক করার জন্য এখানে একটি হাঁড়িতে বালু দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং প্রিহিট করে নিয়েছি। কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 40 মিনিটের জন্য। এবং চুলার আঁচ আমি লোতে রেখেছি। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। একটি কাঠি ঢুকিয়ে দেখব কেকটি হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার। এ পর্যায়ে কেকটাকে চুলা থেকে উঠিয়ে নিব এবং রেখে দিব ঠান্ডা হবার জন্য। কেক ডেকোরেশনের জন্য এখন আমি তৈরি করছি চকলেট সস। আর চকলেট সস তৈরি করা একদমই সহজ। ডাবল বয়েলের মাধ্যমে বসিয়ে দিলাম একটি বাটি, আর দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। বাটার গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটার পুরোপুরি গলে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আইসিং সুগার এবং 1 চা চামচ কোকোয়া পাউডার দিয়ে 2 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে সসটাকে উঠিয়ে রেখে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর সসটা আরও গাঢ় হয়ে যাবে। আমার কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিব। দেখুন কত সহজে বাটি থেকে বের হয়ে গিয়েছে এবং দেখতে খুব সুন্দরও হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অসম্ভব মজা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে সফটও হয়েছে। এখন এই কেকটাকে আমার মতো করে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। যদি আমার কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।